নওগাঁর আত্রাইয়ে নানা অনিয়ম ও দুর্নীতিতে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। একজন প্রসূতি মা যখন দুই দিন ধরে প্রসব বেদনায় ছটফট করছে, তখনই তার সাথে দুর্ব্যবহার করে ওনাকে হাসপাতাল থেকে বাহিরে বের করে দেওয়া হয়। এই প্রসূতি মা তার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে কোলে নিয়ে এই ন্যাক্কারজনক ঘটনার উপযুক্ত বিচার চান। এছাড়াও অনেক রোগীর অভিযোগ আছে হাসপাতালের বিভিন্ন রকম অনিয়ম নিয়ে। উপজেলা সিংহছড়া এলাকার মোহাম্মদ নাইম হোসেনের স্ত্রী মোহাম্মদ হোসনেরা খাতুন অভিযোগ করে বলেন, গত 3 জুলাই বাচ্চা হওয়ার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আমার প্রসব বেদনা হলে নর্মালে বাচ্চা হওয়ানোর জন্য দুই দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে রাখার পর আমাদের সাথে দুর্ব্যবহার করে কাগজপত্র ছাড়াই বের করে দেওয়া হয়। পরে আমাকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে 2 ঘন্টা পর বাচ্চা প্রসব হয়। লাবণী আক্তার নামে চিকিৎসা নিতে আসা একজন ভুক্তভোগী জানান, এখানে চিকিৎসা সেবা নিতে আসলে ঠিকমতো ঔষধ পাওয়া যায় না। এছাড়া এখানকার ডাক্তাররা নিজে চিকিৎসা সেবা প্রদান না করে রেফার করতেই বেশ পারদর্শী। এছাড়া হাসপাতালের সামনে পানি পান করার জন্য একটি মাত্র টিউবওয়েল। অপরিষ্কার এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে পচা পানির গন্ধে পানি পান করা যায় না। ছেলেদের এবং মেয়েদের ব্যবহারের টয়লেটগুলো অপরিষ্কার অনুপযোগী, দীর্ঘদিন সেগুলো পরিষ্কার এবং মেরামত করা হয় না। হাসপাতালে চতুর্পাশে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ রোকসানা হ্যাপির বক্তব্য নিতে গেলে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন তিনি। আমার অভিযোগ, আমি গত 3 তারিখে বাচ্চা হওয়ার ডেলিভারি হওয়ার জন্য এসে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তো এখান থেকে আমাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি বা বাচ্চা হওয়াতে পারে নাই, এটা বলে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে